আচ্ছা, সুজি দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য এক বাটি সুজি নিয়েছি, দুটো আলু ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আলুটা কদুকষ করে নেব। আলুটা কদুকষ করে নিয়েছি, এবার আলুটা খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। একটা কড়াতে এক বাটি জল দিলাম, এর মধ্যে যে আলুগুলো কদুকষ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে। একটুখানি আদা কুচানো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলাম, দুটো পেঁয়াজ কুচানো দিলাম, নুন দিচ্ছি, এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি, কারি পাতা দিচ্ছি, এবার এটা 2 মিনিট ফুটতে দেবো, 2 সেকেন্ড। আমাদের আলুটা 2 সেকেন্ড সিদ্ধ হয়ে গেছে, এবার এতে সুজি দেব। সুজিটা ভালো করে এতে নেড়ে নেব। সুজিটা আমি শুকনো শুকনো করে হালুয়ার মতন বানিয়ে নেব। জল যদি কম লাগে তো আপনারা পরে একটু দিতে পারেন গরম জল। একটা থালার ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এরকম শুকনো শুকনো করে নেবেন। এবার নামিয়ে নেব, হয়ে গেছে এটা। এটা থালার উপরে রাখলাম। এটা ভালো করে চিপে দেবো, চিপে সমান করে বারবার এরকম ফেলিয়ে দিয়েছি, বরাবর করে সমান করে। এবার এটা ঠান্ডা করে নেব। আমাদের সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার সুজিটা কেটে নেব। ছোট ছোট করে আমি পিস করে নেব। এরকম সব পিস করে নেব। এরকম পিস করে নিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আমাদের এটা এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দেব। এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন এত সুন্দর হয়েছে, কি সুন্দর, সন্ধ্যেবেলা নাস্তার জন্য। বাকিগুলো এরকম ভেজে নেব। দেখুন আমরা সবগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন সন্ধ্যেবেলা চার সাথে নাস্তা এরকম বানাবেন, খুব ভালো লাগবে। আমি
করে।